সূর্যের প্রচণ্ড দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। তারই মধ্যে আজ রাজ্যের 8 জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। 6 জেলায় আবার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রের খবর, আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা চড়তে শুরু করবে। তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস। আজ থেকেই একলাফে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে হাওয়া অফিস সূত্রের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কমতে শুরু করবে, আর অন্যদিকে দাপিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। আগামীকাল ফের সূর্যের তাপে পূর্বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তবে এই মুহূর্তে রাজ্যে একটি ঘূর্ণবর্ত রয়েছে যা ছত্রিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশেও একটা ঘূর্ণবর্ত রয়েছে যার দ্বারা উত্তর পশ্চিম বায়ু ঢুকছে রাজ্যে। তাই আগামী 3 দিনে 2-1টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি শহর কলকাতার তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কুমিল্লা, বামুনবাড়িয়া, পাবনা, বগুড়া, নওগাঁ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, ভোলা, বরগুনা, গাইবান্ধা, নেত্রকোনা, জয়পুরহাট, বাগেরহাট, লালমনিরহাট, কক্সবাজার, মৌলভীবাজার এই সমস্ত জায়গায় আগামী 3 দিন পর্যন্ত তাপপ্রবাহ জারি থাকছে।